ফ্রেন্ড, ফ্রিজের কম্প্রেসারকে আমরা ব্যাকম মেশিন হিসাবে ব্যবহার করতে চাইলে রিলের পরিবর্তে আমরা কলিং বেলও ইউজ করতে পারি। কলিং বেলের সাথে কানেকশন দেওয়ার জন্য নিউট্রাল তারের সাথে আমরা একটা টুকরো তারকে জুড়ে দেব। কলিং বেলের ওপরের অংশে আমরা নিউট্রালের দুটো তার বের করেছি, তার একটা তার আমি রানিংয়ে পুশ করে দেব। কলিং বেলের নিচের পয়েন্ট থেকে আমি একটা তার বের করেছি, এটাই আমি স্টার্টিংয়ে দিয়ে দেব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কানেকশন কমপ্লিট। এবারে আমরা কিভাবে ব্যবহার করব, প্রথমে আমরা মেন সুইচ দেব, তারপরে আমরা এটাকে একবার পুশ করে দেব। এই যে কম্প্রেসার অন হয়ে গেছে। ফ্রেন্ড, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।